যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ঝালকাঠির রাজাপুরে অনূর্ধ্ব 15 বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার সকাল 11টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ কাইন। এ সময় বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক দেবাশিম ঘরামি দেবু, মোহাম্মদ রাজীব ফরাজি, নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান, সাংবাদিক ন্যামুল আহসান হিরণ, আবু সায়েম আকন। যাদেরকে ঘিরে এই যে বাচ্চারা তোমাদের, এটা আসলে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ এবং একটি ভালো একটি উদ্যোগ যে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা ইদানিংকালে মোবাইল আসক্ত হচ্ছে তাদেরকে মোবাইল থেকে ফিরিয়ে এনে আবার আমরা সেই খেলার জীবন উজ্জীবনী শক্তি যাতে ওদের মাঝে ফিরিয়ে দিতে পারি, এটার জন্য একটি খুব ভালো উদ্যোগ। মানে ব্রেনের মধ্যে ঢুকাতে পারলে অবশ্যই সে যেখানেই যাবে না কেন এই খেলাটি কিন্তু তার মাথায় থাকে, তো সেই জায়গাটিতে আপনারা একটু বেশি অ্যাড্রেস করবেন আশা রাখছি। আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজনের জন্য। ওপেন মাঠ, আমরা কিন্তু চারিদিকে তাকালে খোলা সব কিছু দেখতে পাচ্ছি, পাচ্ছি না মানে আমাদের চিন্তাধারাটা যেন এরকম খোলা হয়, ঠিক আছে, আবদ্ধ কোনো জায়গায় আমরা এই অনুষ্ঠানটি রাখিনি। এটার কারণও এরকম যে আমাদের চিন্তাটাও যেন খোলা হয়, উন্মুক্ত হয়, আমরা সুস্থ চিন্তাধারায় উন্মুক্ত চিন্তাধারা যেন বড় হতে পারি, তো সেই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে আমাদের যে আজকে যে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে সেটি শুধু উদ্বোধন ঘোষণা।